নমস্কার, আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। এই রেসিপিটা আপনারা কোনো স্পেশাল ডেতে বানাতে পারবেন। আমার আজকে রেসিপি পাবদা মাছের ঝাল। আমি নিয়ে নিলাম কেটে ধুয়ে নেওয়া চারটা পাবদা মাছ। বা এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর অল্প লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে মাছগুলোর গায়ে লাগিয়ে নিলাম। এবার মাছটা ভাজার জন্য আমি গ্যাসটা অন করে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষের তেল, এবার আমি চিমনিটা অন করে দিলাম। এবার আমার তেলটা গরম হয়ে গেল, তো মাছগুলো আমি দিয়ে দিলাম একটা একটা করে। মাছগুলো একটু নেড়ে দিলাম। মাছগুলো আমার একটা সাইড হওয়ার পরে এই উল্টে দিয়ে আমি মাছগুলোকে ভেজে প্লেটে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো অল্প সর্ষের তেল। তেলটা গরম হবে তো আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন গ্রেট করা আদা। ওয়ান স্পুন হলুদ গুঁড়ো, 1 স্পুন লঙ্কা গুঁড়ো, 1 স্পুন জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো। এবার এটাকে জল দিয়ে আমি গুলে নেব। দিয়ে দিলাম অল্প জল, তো মশলাটা আমার রেডি হয়ে গেল। এবার আমি তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ করে। দিলাম অল্প কালো জিরে, এবার একটু নেড়ে আমি মশলাটা দিয়ে দেব। এবার মশলাটাকে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি লবণটা দিইনি আগে, তো দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এবার আমার কষা হয়ে গেল, দিয়ে দিলাম জল। এবার আমি মিটাকে কিছুক্ষণ ফোটাবো, ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার আমি এটাকে আরো কিছুক্ষণ ফোটাবো। এবার আমি দিয়ে দিলাম অল্প চিনি। এবার এর মধ্যে আমি এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর কুচি করে কাটা ধনে পাতা। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমার রেডি হয়ে গেল আজকের পাবদা মাছের ঝাল। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।